বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব শেষ হতে না হতেই আলোর শহর চন্দননগরে প্রস্তুতি শুরু হয়ে গেল জগদ্ধাত্রী আরাধনা। লক্ষ্মী পূর্ণিমার পুণ্যতিথিতে গতকাল বৃহস্পতিবার তালডাঙ্গার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে আয়োজিত হয় 34 বছরের পুরনো জগদ্ধাত্রী আরাধনার কাঠামো পুজো। আমাদের 34 বছরে যেটা হচ্ছে ছোট জায়গার মধ্যে আমরা যেভাবে সাজিয়ে পুজোটা ফেলি সেইভাবে আবেগা এবং মাকে সাজিয়ে 5 দিন আমরা উৎসব পালন করি। তার মধ্যে যেরকম আমাদের আছে সব থেকে যেটা বড় উৎসব আমরা করি নবদ্বীপ অন্নকূট। এই অন্নকূটে সবাইকে আমরা পাড়া প্রতিবেশী আশেপাশে দাদা দাদা বিপ্রবের দাদা সবাইকে জানাই আমন্ত্রণ, তারপরে আসি জানাই তারা আমাদের সঙ্গে সহযোগিতা করে বা 1 নম্বর ভূগোলিয়া পঞ্চায়েত বিদ্যুৎ পরিষদ দমকল চন্দ্রনগর পুলিশ কমিশনার ও পৌরসভা এদেরকে জানাই জগতের পুজো কমিটির থেকে আন্তরিক অভিনন্দন। এদের ছাড়া আমাদের পুজো করা সম্ভব নয়। এছাড়া হচ্ছে যারা আমাদের চাঁদা দাদা বিজ্ঞাপন দাদা তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। রসই কিং গঙ্গার পাড়ে বসে একসাথে খাওয়া দাওয়া আড্ডা খুব এক্সাইটিং তাই না? বাঙালি খাদ্য বা দেশি বিদেশি চাইনিজ কিংবা কন্টিনেন্টাল সবেতে সবার আগে রসই কিং। খিদে পেলে এসো চলে পরিবার বন্ধু আত্মীয় সবে মিলে, ঠিকানা একটাই, ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে পার্কের রসই কিং।